দৈনন্দিন জীবনে আমরা ইবলিশ শয়তানকে কিভাবে আমরা সহযোগিতা করছি বলেন। আল্লাহ সুবহান তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা তাত্তাবি খুতুয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্গ তোমরা করো না। এক তো আমরা দৈনন্দিন পাপাচার করে আপনার শয়তানের অনুসরণ করছি, শয়তানের আনুগত্য, শয়তানের পূজা করছি, শয়তানের আনুগত্য করছি। আর দ্বিতীয়ত হচ্ছে পাপাচার করে শয়তানকে আমরা খুশি করছি তার অনুসরণ করে, দৈনন্দিন পাপে লিপ্ত হয়ে ইবলিশ শয়তানের আনুগত্য করা। তারপরে ইবলিশ শয়তান কি করলো, আপনার আরেকটি ধোকা মানুষের মধ্যে রাখে। প্রথম ধোকা হচ্ছে, ইবলিশ শয়তানের প্রথম ধোকা হচ্ছে যে সে আপনাকে পাপের কাজে পরিচালিত করবে। দ্বিতীয় ধোকা হচ্ছে সে আপনাকে তওবা করতে বলবে না। তওবা না করলে তো আপনি পাপ করতে থাকবেন, তাই না? পাপ করতে পারলেই তো সে সফল। দ্বিতীয় টার্গেট হচ্ছে বান্দা যাতে তওবা না করে, সে তার পিছে লেগে থাকে। আর তৃতীয় টার্গেট হচ্ছে তাকে হতাশ করে দেওয়া, যে অনেক পাপ করে ফেলছো, তোকে কি আল্লাহ ক্ষমা করে? এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ওয়ালা তাত্তাবি খুতুয়াতি শয়তান, তোমরা শয়তানের পদঙ্গ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব শয়তান পাপাচার থেকে মুক্ত থাকবেন, শয়তান আপনাকে আর সুযোগ পাবে না বিভ্রান্ত করার। যত পাপই হোক আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। একটু আগে আমরা আয়াত পড়েছি যে আল্লাহ তাআলা কি বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সহজ কথা, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি ক্ষমা চাইতে কখনো ইতস্তবত করিয়েন না, আপনি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। শয়তানের অস্ত্র হচ্ছে, প্রথম অস্ত্র হচ্ছে সে বান্দাকে কি করবে, পাপ করাবে। দ্বিতীয় অস্ত্র হচ্ছে তাকে, সে যাতে তওবা না করে তাকে প্ররোচনা দিবে। আর তৃতীয় অস্ত্র হচ্ছে সে তাকে হতাশ করে দিবে, এত পাপ করেছো, এত গুনাহ করেছো, আল্লাহকে তোমাকে ক্ষমা করবে, এরকম বিভ্রান্তমূলক কথা আপনার মনে ঢুকিয়ে দিবে।